উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের মুজিফুল ইসলাম গ্যাস চালিত পাম্প বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। ইঞ্জিনিয়ারিং পড়াশোনা না করেও শুধুমাত্র মনের জোরে বানিয়ে ফেলেছেন গ্যাসের মাধ্যমে পাম্পসেট চালানোর পদ্ধতি। তেলের দাম বৃদ্ধির ফলে চাষবাস করতে সমস্যায় পড়তে হচ্ছিল চোপড়া ব্লকের ঘিরনিকাও গ্রাম পঞ্চায়েতের মিলিকপাড়া এলাকার চাষীদের। নিজের কথা অন্যান্য চাষীদের কথা ভেবে গ্যাস দিয়েই জলের পাম্পসেট তৈরি করে ফেলে তাক লাগিয়ে দেন মুজিফুল ইসলাম। এতে মাত্র 20 টাকা খরচে ঘন্টায় জমিতে জলের সেচ দেওয়া যাচ্ছে, যেখানে তেল দিয়ে ঘন্টায় খরচ পড়ত প্রায় 120 টাকা। মজিফুল ইসলাম জানান, দিল্লিতে কাজ করার সময় দেখতে পান কিছু যানবাহন গ্যাসের মাধ্যমে চলছে, বাড়ি ফেরার পরে নানান জিনিসপত্র দিয়ে তৈরি করার চেষ্টা করেছেন। পয়সা কমে গেছে, যা ডিজেলের দাম বাড়ছে, ডিজেলের দাম অনুপাতে আমাদের যে গ্যাস দিয়ে চালাচ্ছে তাতে আমরা অনেকটা লাভ পেয়েছি। উপকৃত ভালো হচ্ছে আর কি, অল্প পয়সা দিয়ে গ্যাস দিয়ে আপনার চলতেছে। আমি দিল্লিতে ছিলাম তো, ওখানে দেখছি আর শুনছি যে এরা এই গাড়িগুলোতে চলতেছে, গ্যাসে চলতেছে। তো দিল্লির আসার পরে আমি মনে মনে চিন্তা ছিল যে আমি বাড়িতে ট্রাই করব। দেখলাম পাম্পসেটে, হ্যাঁ পাম্পসেটে ট্রাই করার পরে পাম্পসেটটা সাকসেস হয়ে গেছে। আগে তেল দিয়ে জল দিতাম, কিন্তু সারাদিনে আমার অনেক টাকা লেগে যেতাম। সারাদিন যদি আমি 10 ঘন্টা তেল জ্বালাতাম তাহলে মোটামুটি 1200-1300 টাকা লেগে যেত, এখন আমার 200 টাকা কাজ হয়ে যায়।